বাধ্য হয়ে টিফিনটা বাইরে থেকে কিনে আনলাম, কচুরি আর ঘুগনি, মিষ্টিটা তো ছিলই, তো এইগুলো তো বাইরে থেকে এনে ভালোভাবে আরও আবার মাইক্রোওয়েভে আবার গরম করে নিলাম যাতে জিনিসটা থেকে ডিসইনফেক্টেন্ট হয়। তো এখন দেখি যতটা পারি করছি, কিছু করার নেই। তো দেখতে পাচ্ছ ঘেমে আছি, দেখতে পাচ্ছ না যাই না, ঘেমে আছি, এই যে হাতে ঝাড়ু, কারণ হচ্ছে মালতী সাগরিকার হার্ট ব্রেক করে দিয়ে চলে গেছে। কি করছে এটা তোমরা যদি পারো গেস করো, কারণ ভিডিওর একটু পর তো দেখতেই পাবে, গেস করে ইমিডিয়েট কমেন্টে লেখো, তারপর করছে। এবার এটা আরেকটু হয়ে এসেছে, আর সেকেন্ড টু দিচ্ছি, এটার গন্ধ খুব সুন্দর, মানে বেশিরভাগেরই ভালো লাগে। অ্যান্ড এটা অলমোস্ট হয়ে এসেছে, এবার তো বলো, এবার তো বলো, এবার সাগরিকাও রিকোয়েস্ট করছে। এটা হচ্ছে সাগরিকার তৈরি আমাদের ঘরের ঘি, রেসিপিটা শেয়ার করা আছে অলরেডি পুরোনো কোনো একটা ব্লগে, ঠিক আছে, যেদিন পাবো সেই লিঙ্কটা দিয়ে দেবো। অনেক ব্লগ হয়ে গেছে, যতজন তোমরা সাবস্ক্রাইব হয়েছে অলমোস্ট ততগুলোই ব্লগ হতে চলল। তো যাই হোক, দেখে যদি পাই খুঁজে তো দিয়ে দেবো, পাবো তো নিশ্চয়ই কিন্তু একদিনের মধ্যে, যেহেতু মালতী অসুস্থ হয়ে পড়েছে ওই জন্য থালা বাসন ধোয়ার কেউ নেই, ওই জন্য শালপাতা বাটি এটসেট্রাগুলো কিনতে পেরেছিলাম আর গার্বেজ ব্যাগ যেটা খুব দরকার ছিল। আর এখন এসেছি মাস্কের দোকানে, কিছু মাস্ক নিতে হবে কারণ একটু মেনটেন করছি, যদিও আমার যাওয়ার আগে N95 মাস্ক আর ইয়ে দরকার, ফেস শিল্ড দরকার, তো সেগুলো পরে নেবো, আপাতত এটা নিয়ে নিই। দেখি বহুত কষ্টে দুটো পেলাম, মানে পছন্দ মতো দুটো পেলাম, ছিল অনেক, একটু পছন্দ না হলে ঠিক চলে না, বললো কাল বিকেলে আসবে, তো কাল বিকেলে আরেকবার আসবো। যাই হোক, আপাতত কাজ চলার মতো দুটো পেয়ে গেছি, এগুলোতে কাজ চলে যাবে, আর N95 আমি অনলাইনে অর্ডার দেবো। তো আমি একাই বেরিয়েছিলাম, সেটা তোমাদের বলা যায়, তো বুঝতেই পেরেছো হয়তো একাই বেরিয়েছিলাম, কারণ সাগরের একটু শরীরটা খারাপ আছে, তো ওই জন্য আমি গেলাম, যেগুলো শালপাতা কেনা ছিল, গ্লাস কেনা ছিল, যাতে ধোয়াধুয়িটা একটু কম করতে হয়। তো এখন ফিরে গেছি বাড়ি, বাড়ি ফিরে কিছু এনেছিলাম ভিটামিন সি, যেগুলো এমনি ইমিউনিটি বুস্টিংয়ের জন্য কাজে দেয়, তো জানি না কি ইমিউনিটি বুস্টিং হবে, কিন্তু সবাই খাচ্ছে, আমিও খাচ্ছি আর কি, মানে সবাই একই রকম, মানে অন্ধের মতোই চলছি সবার পেছন পর্যন্ত। যাই হোক, এখানে জিঞ্জু বসে আছে রবির কোলে, একদম ফুল আরাম, দেখায় তোমাদের স্পেশাল থাইল্যান্ড বডি ম্যাসাজ ম্যাডাম, থাই থাই স্পা থাই ম্যাসাজ চলছে ম্যাডামের, আহা আহা কি আরাম সত্যি, এইরকম এইরকম আরাম ভালোবাসা কে না চাই, কোনো দিকে কোথাও যাবে না, না চিকেনের চিন্তা, না পুরুষের চিন্তা, না কিছু ভাঙলে কামড়ালে মার খাওয়ার চিন্তা। তুই চাষ করে চিকেন খেলে আসেন বডি হয়ে যেত বল, সত্যি করে মানে বলি যে মানে কি বলবো, কম্পেয়ার করা উচিত না আমার, কিন্তু সত্যি চাষ করে চিকেন রোজ খাস,
কিছুর পেছনে ভ্যামো করতে পার না তুমি, সত্যি কত বছর যেন মনে আওয়াজ শুনে মাঝে মাঝে দিদিকে এক ধর মানে বাক করে বাইরের লোককে ভ্যামো করে না ক্লিপটা শ্যুট হচ্ছে 24th of April 2021-এ। এই ঘড়িটা হঠাৎ করেই আসে, সুধীর প্রথমে আমাকে বললো যে ওর জন্য গিফট করছে, বাট বেল্টটা দেখে সামা আমাকে বললাম যে তুমি তোমার জন্য এইরকম কালারের কেন বেল্ট নিলে, তুমি নিলে অন্য কালারে নিতে পারতে। তখন আমি বুঝতে পারিনি যে এটা ওর জন্য নয় আমার জন্য কিনেছিল, সারপ্রাইজ গিফট ফর ওয়েডিং অ্যানিভার্সারি। সামনে 5th of May-তে আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি। তো ব্লগে তোমরা অনেকগুলো ডেটসের ক্লিপস দেখতে পাচ্ছ, তো তার জন্য এক্সট্রিমলি সরি, কারণ আমরা প্রত্যেক দিনই ব্লগ করার চেষ্টা করছি বাট সামহাও করতে পারিনি। তো সবকটা মিলিয়ে আমি একটা ব্লগ করার চেষ্টা করলাম যাতে করে তোমাদের ইনফরমেশনটা দিতে পারি, আর আমরা অসুস্থ ছিলাম বলেই কন্টিনিউ। তো আমাদের দুজনের ফেস দেখে তোমরা বুঝতেই পারছো, আলাদা করে বলার কিছু নেই, বাট কমেন্টস দেখছি সেটা দেখে আমাদের ভীষণ মন খারাপ হচ্ছে। আমরা জানি তোমরা আমাদের খুব মিস করছো, ইভেন আমরাও তোমাদের খুব মিস করছি, বাট লাস্ট 5-6 দিন ধরে আমরা দুজনেই বেশ অসুস্থ। যে কোনো কারণে আমি এখন অনেকটা রিকভার করেছি, বাট ফেসরা হয়তো সেটা বুঝতে পারছো না। আর শরীর তো শরীরটা একটু বেশি খারাপ হয়ে গেছিলো কালকে, যেমন অক্সিজেন লেভেলটা অনেক কমে গেছিলো কালকে। শরীর তো দুর্গাপুরে গিয়ে টেস্টও করেছে, এখনও যদিও রিপোর্টটা দেয়নি। সিমটমস রিপোর্ট বলেছিল যে আজকে দিয়ে দেবে, কিন্তু এখন বলছে যে 72 আওয়ার পরে, মানে উইদিন 72 আওয়ার আমার দ্বারা ওয়েট করা সম্ভব হচ্ছে না, কারণ ওয়েট করব কিনা ভাবছি আমি ডাক্তারের সঙ্গে ইমিডিয়েট কনসাল্ট করি, কারণ আমি মোটামুটি লিটারালি 2 মিনিট হাঁটলে হাঁপিয়ে গেছি, আমি আর কথা বলতে পারছি, ইভেন কথা বললেও ও হাঁপিয়ে গেছে, ওই জন্য কথাটা আমি বেশি বলছি। আজকে সকালবেলা তো ভোটের যখন ডিউটি যাওয়ার সময় এসেছিল, আমি বেরোলাম এবং মানে বাস স্ট্যান্ডের কাছাকাছি গিয়ে এতটা মানে বাইক থেকে নেমে বাসের দিকে হাঁটতে হাঁটতে এতটা আমার অবস্থা হয়ে গেল, আমার মনে হচ্ছে আমি মাথা ঘুরে পড়ে যাও, তাই মনে হচ্ছে। আমাকে নেহাতি রবি এসে ধরে বলো সুচিত্রা বসো, যাও রবি বলতে আমার ভাইয়ের কথা বলছে, তোমরা ওকে দেখেছো আমাদের ব্লগে। তো যাই হোক, ওর অবস্থা সত্যি খুব খারাপ, সেই জন্য আমার অ্যাকচুয়ালি ব্রিদিং ব্রিদলেসনেস একটু হচ্ছে, আর জ্বরটা ছিল কিন্তু জ্বর এই মুহূর্তে আর নেই বলবো না, সামান্য আছে কিন্তু মানে অতটা প্রবলেম নেই। প্রথম 3 দিন যেরকম আমি মাথা ব্যথা, গায়ে ব্যথা আর জ্বরে আমি নড়তে পারিনি, কিন্তু সেই টায়ার্ডনেসটা ছিল না শরীরে সেই তখন, কিন্তু এখন যে টায়ার্ডনেসটা আছে, এখন টায়ার্ডনেসটা প্রচণ্ড রকম। যাই হোক, কোভিডের কিছু সিমটমস নিয়ে তোমাদের সঙ্গে আমরা একটু পরে আলোচনা করবো, আপাতত এখন যাচ্ছি সুদীপকে ডাক্তারের সঙ্গে মানে ডাক্তার দেখাতে আর কি, একবার দেখে নিই, উনি যদি একটু বলতে পারেন যে সিমটমস যুক্ত কিছু রয়েছে কিনা বা কিভাবে এটা কেয়ার করতে শুরু করা যায়। এক্স্যাক্টলি, রিপোর্ট আসা পর্যন্ত প্রাথমিক যেটা সেটা যেটা শুরু করা যায়, আর ইন দ্য মিনটাইম আমি আমারও একবার চেক আপ করিয়ে নেবো আর কি। আমি সেদিন আর কালকে আর চেক আপ করাতে যেতে পারিনি, কারণ বাড়িতে বুঝতে পারছি এরকম একটা সিচুয়েশন, তার মধ্যে আমি দুজনে চলে গেলে প্রবলেম। আর সত্যি কথা বলতে গেলে ওর যদি পজিটিভ আসে, এটা তোমরা শিওর থাকো যে আমারও পজিটিভ, কারণ আমার বাড়িতে একসঙ্গে খাচ্ছি উঠছি বসছি সবই একসাথে, তো সেই জন্য আমি আর আমার টেস্ট করাইনি, হয়তো করতে হতো বা যদি হয়তো যদি এর মধ্যে বাড়াবাড়ি হয়তো করেও নেবো, এরকম ভাবনা চিন্তা আছে আর কি। তো যাই হোক, আমার কোভিড নিয়ে কিছু আমাদের নিজেদের কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সেটা ফিরি তারপর। দেখো জানি না কোভিড কিনা, কিন্তু আমরা যে জিনিসগুলো করছি যে মেবি কোভিড পজিটিভ এর দিকেই হয়তো রয়েছে, কিন্তু কিছু করার নেই, বাড়ি থেকে ওরা আইসোলেটেড হয়ে আছে, ডাক্তার কাছে যেতেই হবে, তো
একবার দেখেন, দেখিয়ে নি। তো চলো বেরোই, ফিরে এসে তোমাদের সঙ্গে কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করব। আর যদি সম্ভব ব্লগটা মানে পুরোটাই কোভিড যুক্ত হবে, তোমরা যদি দেখতে ইন্টারেস্টেড হও তাহলে পুরোটা দেখো, আদারওয়াইজ স্কিপ করে যেও, কিছু বলার নেই এই সিচুয়েশনে। হতে পারে ব্লগটা আজকে এন্ড করবো, কিংবা হতে পারে ব্লগটা কালকে কন্টিনিউ করবো, এখনো কিছু জানি না কি করা যাবে আর কি, মানে কিছুই জানি না আমরা। জাস্ট ডাবল প্রোটেকশন আর ফেস শিল্ড যদি থাকে তো নিয়ে বেরিয়ে ব্যবহার করবে, কারণ প্রতিটা সোশ্যাল সাইটে জানো অক্সিজেন নেই, সত্যি কথা বলতে অক্সিজেন নেই। লিটারালি আমি একটা ভিডিও দেখতে দেখতে চোখ দিয়ে জল বেরিয়ে গেল। সত্যি তাই, তোমরা ইউটিউবে নিশ্চয়ই দেখতে পাচ্ছ মানুষ কিভাবে মানে মারা যাচ্ছে, শ্মশানেও জায়গা পাচ্ছে। যাই হোক, এইসব নিয়ে আর নেগেটিভ কথাবার্তা বলে মানে দেখতে তোমরা সবাই পাচ্ছ। নিজেদের টেক কেয়ার করো সবাই, জানি আমরা মানে অনেক কিছু ইয়ে করেছি, চেষ্টা করেছি, কিন্তু তাতেও অসুস্থ হলাম আর কি, জানি না কোভিড হয়েছে কিনা। তো যাই হোক চলো। সো এই কোভিডের সিচুয়েশনে খুব ইম্পর্টেন্ট বলতে পারো, মানে শখে কেনা নয়, শখের তো কোনো ইম্পর্টেন্ট হচ্ছে দরকারে কেনা একটা স্মার্ট ওয়াচ আমি নিয়েছি। যদিও আমার আগে একটা স্মার্ট ওয়াচ ছিল, এটা হচ্ছে নয়েসের। তো এটা বেসিক্যালি আমি নিয়েছি এই ফিচারটার জন্য যে বডিতে অক্সিজেন কতটা পরিমাণে আছে ওটা এটা কাউন্ট করে দেবে, তো এই জন্য এটা নেওয়া আর কি। তো আমি তোমাদের সাজেস্ট করবো, এই যে প্যান্ডামিক চলছে এই সিচুয়েশনে ম্যাক্সিমাম মানুষের ডেথ হচ্ছে বডিতে লস অফ অক্সিজেনে, ঠিক আছে? তো আমি তোমাদের সাজেস্ট করবো যে একটা এরকম স্মার্ট ওয়াচ বা যেটা ওই পাওয়া যায় কি না, SPO2 meter অবশ্যই একটা কিনে অবশ্যই নিতে বাড়িতে রেখো। মানে যেমনই হোক ইনভেস্টমেন্ট 800 হোক 1000 হোক 800 থেকে মোটামুটি শুরু, তো তোমরা অবশ্যই এটা একটা অ্যাজ এ ইনভেস্টমেন্টই ভাবতে পারো নিজেদের লাইফের জন্য আর কি। তো অবশ্যই কিনে তোমরা রাখো, যাতে তোমাদের ক্ষেত্রে এটা মানে টাইম টু টাইম কাউন্ট করতে যেন সুবিধা হয়। তো এটা আমার তরফ থেকে একটা ছোটো সাজেশন। আর এখানে দেখো, বেশি কথা বলেছ, এক্ষুনি ভয় পেয়ে গেছিলাম, অ্যাকচুয়ালি 95-এর নিচে অক্সিজেন যে লেভেলটা বডির মধ্যে কমে গেলেই ডাক্তার বলছে ইমিডিয়েট কনসাল্ট করতে, 90-এর নিচে হলে তো সঙ্গে সঙ্গে হসপিটালাইজ হতে হবে। তো এখনই কাউন্ট করতে গিয়ে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, কথা বলছিলাম বলে এটা হচ্ছিল আর কি। সো যাই হোক চলো, এখন